শিক্ষার নন কৌশল ডাক্তার সংগীতা দত্তর। এইবার আবির্ভাব হয়েছে ৰিজু ৰয়ৰ। কোনে ৰিজু ৰয়? তুলনীয়া সন্তানক যৌন নির্যাতন চলা সম্প্রতি কারাগারের আলহী অভিজাত চিকিৎসক দম্পতি ডাক্তার সংগীতা আর ডাক্তার ওয়ালিউদ। আদালতত গোচরটির শুনানি চলি থাকার সময়তে ডাক্তার সংগীতা দত্তই নিজের ম্যানেজারের বিরুদ্ধে আনিলে অভিযোগ। শিশুদুটিক অত্যাচার করার অভিযোগ ৰিজু ৰয়ৰ বিরুদ্ধে। এইজন ডাক্তার সংগীতা দত্তর ম্যানেজার ৰিজু ৰয়। এই ৰিজু ৰয়ৰ বিরুদ্ধে সংগীতে আনিছে অভিযোগ। কারাগারের ভিতরের পরায় এজাহার ডাক্তার সংগীতার। পল্টন বাজার থানাত এজাহার দাখিল করেছে ৰিজু ৰয়ৰ বিরুদ্ধে। অবশ্যে বর্তমানলৈ আরক্ষীয়ে গোচরটো পঞ্জীয়ন করা নাই, কিয়নো নিজকে দুঃখমুক্ত করার সংগীতা দত্তর নতুন প্রচেষ্টা হিসাবে চর্চা লাভ করেছে এই এজাহারখনে। আনহাতে ইয়ার পূর্বে তদন্ত প্রক্রিয়ার কোনো একটা পর্যায়তে নাম সাঙুর খোৱা নাছিল ৰিজু ৰয়ৰ। ৰিজু ৰয় ঘটনাত জড়িত হয় নে নহয় সেয়া সময়েহে কব, কিন্তু নিজকে মুকলি আকাশৰ তললৈ অনাৰ বাবে প্ৰাজ্যমানে চেষ্টা অব্যাহত ৰাখিছে ডাক্তৰ সংগীতা দত্তই। আনহাতে শিশু নির্যাতনের সেই জঘন্য ঘটনাক যথেষ্ট স্পর্শকাতর আখ্যা দিছে শিশু সুরক্ষা সমিতিয়ে। শিশু সুরক্ষা কর্মী মিগুয়েল দাসে তদন্ত প্রক্রিয়া ক্ষিপ্রতারে করার আহ্বান জানাইছে আরক্ষীক। মানসিক শারীরিক আর যৌন নির্যাতন চলাই আহিছিল, সো অপরাধটো একদম আপনি বেলেগ দৃষ্টিভঙ্গীরে চাব লাগিব আর তার সিভিয়ারিটি, কারণ গোটে ঘরখনে একেলগে মিলি পেলায় সংগীতা দত্ত আর ওয়ালিউল ইসলাম তেখেতসকলৰ যিসকল বন করা দুগৰাকী ছোৱালী আছিল তেওঁলোকে গোটে একেলগে সবেই মিলি পেলায় শিশু দুগৰাকীৰ ওপৰত নির্যাতন চলাইছিল। মন করবলিয়া যে সমগ্র রাজ্য জোকারি গৈছিল চিকিৎসক দম্পতির জঘন্য কাণ্ডই। সমাজের তথাকথিত হাই প্রোফাইল চিকিৎসক দম্পতি ডাক্তার সংগীতা আর ডাক্তার ওয়ালিউলর ঘটনায় কালিমা সানিছিল সভ্য সমাজত। ব্যুরো রিপোর্ট, এনবি নিউজ। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।